चुनाव हमारे लिए विकासवाद का जंग है, उनके लिए वंशवाद का जंग है। হাতে আর দু মাস, তার মধ্যেই গুজরাতে ভোট। নিজের ঘরের মাঠে নেমে চালিয়ে খেললেন নরেন্দ্র মোদী। বিজেপির বিরুদ্ধে বারবার যে ধর্মের ভিত্তিতে বিভেদের রাজনীতির অভিযোগে অস্ত্র পড়ছে কংগ্রেস, এদিন কংগ্রেসের বিরুদ্ধেই পাল্টা সেই অস্ত্র ব্যবহার করলেন মোদী। মেরি বহুত ইচ্ছা থি কি কবি কংগ্রেস বিকাশ কে মুদ্দে পর চুনাব লড়নে কি হিম্মত করে, লেকিন মানে দেখা হ্যায় ইয়া তো কৌমী সাম্প্রদায়িক তনাব বালে ইস্যু উঠানা, লোকো কো ভড়কানা, চুনাব নিকাল দেনা। বিকাশ কি কংক্রিট বাতো কে আধার পর কংগ্রেস পার্টি কবি চুনাব লড়নে কি হিম্মত নহি। সম্প্রতি গুজরাতে গিয়ে নরেন্দ্র মোদীর উন্নয়ন মডেল নিয়ে তীব্র কটাক্ষ করেন রাহুল গান্ধী। গুজরাত মে বিকাশ কো ক্যা হো গিয়া ভাই, পাগল কেসে হুয়া, কিসনে কিয়া, ঝুট বোল বোল কর বোল বোল কর নরেন্দ্র মোদি জি নে বিকাশ কো পাগল কর দিয়া। সোমবার গান্ধীনগরের সভা থেকে নাম না করে রাহুলকেও জবাব দেন মোদি। উনহনে হমে দলিত বিরোধী কাহা, আজ সংসদ মে সবসে জ্যাদা দলিত বিজেপি কে এমপি হ্যায়। উনহনে হমে উচ্চ বর্ণ কা কাহা, আজ সবসে জ্যাদা ওবিসি কে এমপি ভারতীয় জনতা পার্টি কে সংসদ মে বেঠে হুয়ে। ভারতীয় জনতা পার্টি চুনৌতি দেতি, আও বিকাশ কে মুদ্দে পর চুনাব লড়ো। জিএসটি থেকে নোট বাতিল, নানা ইস্যুতে এদিন বারবার কংগ্রেস কে নিশানা করেন নরেন্দ্র মোদি। কংগ্রেস পার্টি 8 নভেম্বরে যে দিবসে নোটবন্দি থইতি এ দিবসে ব্ল্যাক ডে মনাবানী ছে। আমি 8 নভেম্বরে ব্ল্যাক মনি মুক্তি দিবস মনাবানা ছিয়ে আনে এ লোকো ব্ল্যাক মনি ডে মনাবানা ছে। কংগ্রেসের পাল্টা প্রশ্ন, কালো টাকা থেকে মুক্তি হলো কোথায়? খোদ রিজার্ভ ব্যাংকই তো জানিয়েছে 99% বাতিল নোটই তাদের কাছে ফিরে এসেছে। তাহলে যে বিশাল পরিমাণ কালো টাকা উদ্ধারের কথা বলে নরেন্দ্র মোদী রাতারাতি নোট বাতিল করেছিলেন, সেই কালো টাকার হদিশ মিলল কোথায়? আপনি জিএসটি, নোটবন্দি, কিসান আত্মহত্যা কর রহে হ্যায়, আপনি 15 লাখ রুপে দেনে কা ওয়াদা কিয়া থা, 2 করোড় রোজগার দেনে কা ওয়াদা কিয়া থা, উসকা তো উল্লেখ নহীঁ হো রহা। আপনা বিশ্লেষণ না করনা আর আজ ভি কংগ্রেস কো হি দোষ দেনা, ইয়ে কহাঁ তক সহি হ্যায়? 4 সাল তক আপ সত্তা মে হো, আপ মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী বিজেপি কে হ্যায়, ফির ভি কংগ্রেস কো দোষ দে রহে হ্যায়, মতলব কহীঁ না কহীঁ ঘবরাহট হ্যায়। এদিন গুজরাতে একটি প্রকল্পের কথাও ঘোষণা করেন নরেন্দ্র মোদী। নয়ে বর্ষ মে ফির একবার আ রহা হুঁ আর ও মে মেরে এক ড্রিম প্রজেক্ট কে লিয়ে আ রহা হুঁ, গোগা দহেজ রো রো ফেরি সার্ভিস। ये नया साल का तोहफा होगा। পাল্টা কংগ্রেস কটাক্ষ করে বলছে এরকম ঘোষণা যাতে করা যায় তার জন্য কি নির্বাচন কমিশনের উপর চাপ তৈরি করেছে বিজেপি, যাতে তারা গুজরাতের ভোটের দিনক্ষণ এখনই না ঘোষণা করে, কারণ সেটা করলেই তো আদর্শ আচরণবিধি চালু হয়ে যাবে, তখন আর প্রকল্প ঘোষণা করে ভোটারদের মন জয়ের চেষ্টা করা যাবে না। মোদীর এদিনের সভার আগে রাহুল গান্ধী টুইটারে তীব্র কটাক্ষ ছুড়ে দেন, লেখেন, আবহাওয়ার পূর্বাভাস, ভোটের আগে গুজরাতে আজ ফাঁপা প্রতিশ্রুতির বৃষ্টি হবে। এদিনের সভা থেকে সুর চড়ান মোদীর প্রধান সেনাপতি অমিত শাহ, ফের দাবি করেন এবার গুজরাত বিধানসভা ভোটে 150-এর বেশি আসন পাবে বিজেপি, মুছে যাবে কংগ্রেস। পাল্টা কংগ্রেস খোঁচা দিয়ে বলছে তাই যদি হবে তাহলে অমিত শাহ থেকে শুরু করে যোগী আদিত্যনাথকে গুজরাতে এসে মিটিং মিছিল করতে হচ্ছে কেন? খোদ নরেন্দ্র মোদী তো 1 মাসের মধ্যে 4 বার গুজরাত সফর করে ফেললেন। কংগ্রেসের দাবি, এর থেকেই বোঝা যায় ঘরের মাঠেই মোদী এবার কতটা চাপে। এবিপি আনন্দ।